फ्रेंड्स आमी अंजू आमार चैनेले आपनादेर सबाइके स्वागत। आजके आमी आपनादेर काछे शेयर करब फुलकपि आलू सयाबिन टमेटो दिये रेसिपि। एर मध्ये आमी कि कि उपकरणगुलो नियेछि आपनादेर देखिये दिच्छि। कपि नियेछि, दुटो आलू नियेछि, सयाबिन नियेछि, धनिया पाता, टमेटो, रसुन, आदा कुचि, काঁচা লঙ্কা, তেজপাতা, খাড়া জিরে, লং এলাচি, শুকনো লঙ্কা, পেঁয়াজের কুচি। জলটি গরম হয়ে গিয়েছে, এর মধ্যে সয়াবিনগুলো ছেড়ে দেব। বন্ধ করে 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। দু মিনিট পরে ঢাকাটি তুলে নিলাম। দেখুন সয়াবিনগুলো কি সুন্দর ফুলে গিয়েছে। এরপর সয়াবিনগুলোকে আমি ছেঁকে নিলাম। সয়াবিনগুলো থেকে আমি যে জলটা ছিল ওটা জলটা বের করে দিচ্ছি। এর মধ্যে অল্প সরিষা তেল দিলাম। এরপর সয়াবিনগুলো ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমের মধ্যে সয়াবিনটি ফ্রাই করে নেব। সয়াবিনগুলো ব্রাউন কালার এসে গেছে, এরপর তুলে নিলাম। এরপর অল্প সরিষা তেল দিলাম, অল্প হলুদ দিলাম। ফুলকপি আলুগুলো ফ্রাই করে নেব। 1/2 চামচ জিরা পাউডার দিলাম, 1/2 চামচ হলুদ, লঙ্কা পাউডার 1/2 চামচ। আয় হয়ে গিয়েছে, এরপর আমি তুলে নেব। সরিষা তেল দিলাম, দিলাম শুকনো লঙ্কা, খাড়া জিরে, লং এলাচি, দারচিনি। মিডিয়াম ফ্লেমের মধ্যে এগুলো ফ্রাই করে নেব। পেঁয়াজের পেস্টটি দিলাম, রসুনের পেস্টটি, রসুন আদার পেস্টটি দিলাম, কাঁচা লঙ্কার পেস্টটি দিলাম। রসুন, পেঁয়াজ, আদার, কাঁচা লঙ্কার পেস্টটি মিডিয়াম ফ্লেমের মধ্যে ফ্রাই করে নেব। গরম জল দিয়ে হলুদ, লঙ্কা, জিরা পাউডারটি গুলে নিলাম। পেঁয়াজটি ফ্রাই হয়ে গিয়েছে, এরপর মশলা পাউডারটি ঢেলে দিলাম। এরপর কাটা টমেটো দিয়ে দিলাম। স্বাদ অনুসার লবণ দিলাম, অল্প চিনি দিলাম। এরপর মশলা জলটা ঢেলে দিলাম। এর মধ্যে প্যানটি কভার করে ঢাকা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এরপর ঢাকাটি তুলে নিলাম। মশলা থেকে তেল বেরিয়ে এসছে। ফুলকপি আলু ছেড়ে দিলাম। ফুলকপি আলু 2 মিনিট মতো কষে নেব। এরপর গরম মশলা অল্প দিলাম। এরপর গরম মশলাটা মাখিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো গরম জল দিলাম। সয়াবিন গুলো ছেড়ে দিলাম। মিডিয়াম ফ্লেমের মধ্যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঢাকাটি তুলে নিলাম। রেসিপিটা হয়ে গিয়েছে। আজকে আমার ফুলকপি আলু সয়াবিন দিয়ে রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ, শুকরিয়া, ধন্যবাদ।